আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালোই আছেন। আমি এমএক্স কিউ প্রো 4K এই টিভি বক্সটা নিয়ে আজকে রিভিউ করব। দেখতে পারছেন ব্যাক সাইড, এবং আমি বলে দিব যে এটার মধ্যে কী কী ফিচার্সগুলো আছে। এবং এটা কোয়াড কোর অ্যান্ড্রয়েড ভার্সন 5.1 ললিপপ, এটা 1 GB 8 GB। এটা ইন্ট্যাক্ট বক্স থেকে খোলা হচ্ছে এমএক্স প্রো। এবং আমি লাস্টে এটার কানেকশন সহ কীভাবে পাসওয়ার্ড দিতে হয় সবগুলোই দেখিয়ে দিব। এই একটি বক্সের মধ্যে আপনার রিমোট, HDMI কেবল এবং অ্যাডাপ্টার থাকবে। এবং এমএক্স প্রোতে সবচেয়ে বড় সুবিধা হলো এটাতে 4টা USB পোর্ট আছে, যে USB পোর্টে আপনি কিবোর্ড মাউস ইউজ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে HDMI পোর্ট থাকবে একটা এবং ল্যান পোর্ট থাকবে একটা। এখানে ল্যান পোর্ট দিয়ে আপনি সরাসরি কেবলের মাধ্যমে ইন্টারনেট কানেকশন দিতে পারবেন, অথবা এটার সাথে বিল্ট ইন ওয়াইফাই আছে যেটার দ্বারা আপনি পাসওয়ার্ড, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়েও আপনি কানেক্ট করতে পারবেন অ্যান্ড্রয়েড টিভি বক্সটি। এবং এটা অনেক ফাস্ট হবে কারণ এটা অ্যান্ড্রয়েড ভার্সনটা একটু আপডেট, ভালোই আপডেট 5.1 ললিপপ। বক্সের মধ্যে দেখছেন যে বক্সের মধ্যে কোনগুলো আপনি পাচ্ছেন এই টিভি বক্সের সাথে, এগুলো আলাদাভাবে আর বের করার প্রয়োজন মনে করছি না। এখানে টিভির যে রিমোট আছে, রিমোটের 2টি ব্যাটারি লাগবে। এবং এই টিভি বক্সটি 2 অ্যাম্পিয়ারে চলবে 5 ভোল্ট। দেখেন আমি এখানে কানেক্ট করে দিচ্ছি, নেটওয়ার্কে যাবেন। নেটওয়ার্কে যাওয়ার পরে ওখানে আপনার অনেকগুলো ওয়াইফাইয়ের আসবে, সেখান থেকে আপনার নিজের যেটা রাউটার সেটাতে আপনি পাসওয়ার্ডটি বসাবেন, তাহলে এখানে কানেক্ট হয়ে যাবে। এটা কানেক্ট হয়ে গেলে ব্যাকে চলে আসবেন, এখানে আর কোনো কাজ নেই। ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে এসে আপনি অ্যাপসের মাধ্যমেও চালাতে পারবেন, অথবা গুগল ব্রাউজারের মাধ্যমে, ওখানে ব্রাউজার আছে, ব্রাউজারের মাধ্যমে আপনি চালাতে পারবেন। দেখেন আমি গুগলে ব্রাউজার দিয়ে গুগলটিতে চালাচ্ছি, এখানে ইউটিউব বা ইউটিউব লিখে সার্চ দিলেই ইউটিউব চলে আসবে। ইউটিউবের অ্যাপসও আছে, আপনি চাইলে গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি নামিয়ে নিতে পারবেন। যেহেতু এটা অ্যান্ড্রয়েড টিভি বক্স, সেহেতু এখানে অ্যান্ড্রয়েড ফোনগুলোতে, স্মার্টফোনগুলোতে যে ধরনের অ্যাপস সাপোর্ট করে সকল ধরনের অ্যাপস কিন্তু এখানে সাপোর্ট করবে। এখানে যে মেমোরি কার্ডের স্লটটি আছে সেখানে 32 GB পর্যন্ত মেমোরি কার্ড আপনার সাপোর্ট করবে। এবং আপনি এটা দেখতে পাচ্ছেন যে সার্চ দিয়েছি এবং ইউটিউবের লোগো চলে এসেছে, এবং আমরা ইউটিউব থেকে 4K একটি ভিডিও, নাসার দেওয়া 4K একটি ভিডিও আমরা এখানে প্লে করেছি। এটা দেখতে পাচ্ছেন 4K ভিডিওটি আমরা অলরেডি প্লে করেছি, এবং এটা অনেক ভালো সাপোর্ট যেহেতু দিচ্ছে সেহেতু আপনি নিতে পারেন। এবং ভালোভাবে আশা করি পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। এবং আপনি কি জানতে চান পরবর্তী ভিডিওটিতে, কি দেখতে চান, সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। সবাই নিজের শৈলীর দিকে খেয়াল রাখবেন।